পেট্রোল ঢেলে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। পরিবারের দাবি, বরাত জোরে প্রাণে বেঁচেছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার ফুলিয়া এলাকার বাসিন্দা সুমন মণ্ডল, স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সুমন মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতন রবিবার রাতেও পরিবারের সকলে ঘুমিয়েছিলেন। আনুমানিক রাত দুটো নাগাদ হঠাৎই সাইকেলের টায়ার বাস্ট হওয়ার আওয়াজ পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি করে উঠে এসে দেখে বাড়ির ভেতরে আগুন জ্বলছে। এরপরই বাড়ির লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রাথমিকভাবে কোনো রকমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা। এরপর পরিবারের লোকজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন তারা। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচে ওই পরিবার। আগুন ধরানোর পাশাপাশি গোটা বাড়িতে পেট্রোল ঢালা হয় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বুথ সভাপতি সহ পরিবারের সদস্যদের। হঠাৎ দেখি আমার পাশের বাড়ি, আমি হঠাৎ দেখি রাত্রে ওর মা চিল্লাচ্ছে। আমি ঘর থেকে বাইরে উঠেই দেখি ওদের বাড়ি দাও দাও করে বিশাল আগুন জ্বলছে। এবার এসে নেভাতে গেলে সে জল ঢেলে নেভাতে যাচ্ছি, আগুনের বিশাল তেজ সে না দেখলে বোঝা যাবে না, এত মানে তেজে আগুন জ্বলছে, বিশাল আগুন। এবার সারা ওদের ঘরের সারা উঠোন টুটন কোনো জায়গা দিয়ে মানে ইয়ে নেই, জল ঢেললে আগুন আরও বেড়ে যাচ্ছে, আগুন চরম ওপরে উঠছে, সে মানে না দেখলে বলা যাবে না, এত মানে তেজে আগুন বেরোচ্ছে। পাশে আমার বাড়ি এই যে পেট্রোল গাড়িটাও রয়েছে, গাড়ির দিকেও আগুন আসছে। তারপরে এই পাশ দিয়ে আমার এই যে জ্বালানি রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, আমারও পাশে গ্যাস সিলিন্ডার রয়েছে। সে আগুন যে কী পজিশন, মানে মানুষের যত বড় শত্রু থাক, এই ঘটনা এরম ধরনের দ্বিধ্বংসী ঘটনা করানো উচিত নাই, এটা মানুষেরই হচ্ছে চক্রান্তই এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছিল, সেই গ্যাস সিলিন্ডারকে বাস্ট করানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় বুথ সভাপতি সুমন মণ্ডল বলেন, আমার ব্যক্তিগতভাবে কারো সাথে কোনো শত্রুতা নেই, রাজনৈতিকভাবেও কখনো কারো সঙ্গে কোনো ঝামেলায় জড়াইনি। কি কারণে এই ধরনের ঘটনা আমার বাড়িতে ঘটল তা বুঝেই উঠতে পারছি না। আমার মা যখন চেঁচামেচি করে বাইরে এসে, তখন আমরা সবাই বেরিয়ে এসে দেখি আমাদের পুরো ঘরটা আগুন জ্বলছে বাইরে দিয়ে, ওই একটা মাথা থেকে একটা শেষ মাথা পর্যন্ত পুরো পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তা সাইকেলে হয়তো প্রথমেই লেগে গেছে, সাইকেলটা টিউবটা বাস করতে মাটির পেয়েছে, বাইরে বেরিয়ে দেখি সব ধরে গেছে। সেই মুহূর্তে আমরা বেরিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি, কল থেকে জল দিই, জল যখন দিই আরও দাও দাও করে ধরতে লাগে, তখন বালি থাকে পাশে, বালি এনে কোনো রকমভাবে তাড়াহুড়ো করে আমরা আগুনটা নিভিয়ে ফেলতে পারি। যদি না নেভাতাম হয়তো আমার দুটো মেয়ে আছে, আমার বোন আছে, হ্যান্ডিক্যাপ বোন আছে বাড়িতে, আমার সবাই হয়তো পুড়ে মরে যেতাম। তারপরে কি মাথায় আমার ঢুকছে না যে কারোর সাথে আমার এমন কোনো শত্রুতা আছে যে আমার এই ঘাত করে ক্ষতি করতে পারে। আমার মনে হয় না আমার সাথে কারোর সাথে গণ্ডগোল, অশান্তি আমার পাড়াতে কিচ্ছু নেই। ঘটনার পর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। বাড়িওয়ালারা বলছে তোমার গ্যাস লাইটার থেকে আগুন, গ্যাস বেড়ে আগুন জ্বলতেছে, গ্যাসের গন্ধ বেরোচ্ছে নাকি, তা বলছে না। তারপরে আমি আবার দরজার ফাঁকা দেখি আমাকে উঠোন ভরে আগুন জ্বলতেছে, সারা বাড়ি দিয়ে ঘরের চারিপাশ দিয়ে আগুন ধরাই দিচ্ছে। তারপরে আমাকে সুবললে ডাক দিচ্ছি, সবাই ডাক দিচ্ছি, জলের ডবে দরজাতে বের করে জল ঢেলে দিচ্ছি, আর উঠোন ভরে আগুন ছড়াই গেছে। কটা নাগাদ হয়েছে এটা? ঘটনা দুটো নাগাদ। কে ধরাতে পারে সেটা তো আমি বলতে পারছি না, এমনি ধরাইছে কে আমি। এই ঘটনার পেছনে অন্য কোনো রাজনৈতিক শত্রুতা আছে কিনা বা কোনো ব্যক্তিগত কারণ আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রথমে টায়ার বাস্ট হয়, সেই শব্দ পেয়ে বাড়ির লোক ছুটে এসে দেখে বাড়িতে আগুন ধরেছে। তারপর তারা চেঁচামেচি করতেই আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর একটি বালির গাদা থাকায় সেখান থেকে বালি তুলে এনে কোনো রকমে আগুন নেভানোর চেষ্টা হয়। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরাও। সাইকেলের টায়ার যখন বাস্ট হয়েছে তখন নাকি ওরা শুনতে পেরে আশপাশের লোক যারা ছিল তাদেরকে সেছি এক জায়গা করেছে, বাইরের লোক এসে এবার জল টল দিয়েছে, তাদের থামে না বলে এখানে বালির একটা গাদা ছিল, সে বালির গাদার থেকে বালি ফালি কিছু দিয়েছে, প্রতিবেশী সব উঠে পড়েছে, ওঠার পরে সবাই একটু নেবানির ব্যবস্থা করে তখন নিয়ন্ত্রণে এসছে। ঘরের ভিতরে লোক ছিল, বাইরের লোকজন যে আগুনটা নিভিয়ে ওদেরকে বের করেছে,
তারপরে দেখা যাচ্ছে আশেপাশের লোকগুলো উঠেছে, ওঠার পরে বালি ফালি জল ফল দিয়ে দিয়ে নিয়ন্ত্রণ এনেছে, তারপর ঘর থেকে করে বেরিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।